তো কেমন আছো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি অনেক লাগেজ নিয়ে, দেখতেই পাচ্ছ। আর আমাকে ওই দেখো, ওই যে বেড়াল মামা ছাড়তে আসছে। আজকে আমি যাচ্ছি ঘুরতে, কোথায় যাচ্ছি সবটাই বলবো। তাহলে আগে চলো বেরোই বাড়ি থেকে, নাকি না হলে কী করে ঘুরতে যাবো, নাকি? তো চলো যাওয়া যাক। তো আমরা চলে আসলাম নবান্নতে, আমাদের সকালের ব্রেকফাস্ট হয়নি তার জন্যে, আর কি করব সেটাও দেখাবো। তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা এখনই বলবো না, আগে যাব তারপরে তোমাদের সাথে শেয়ার করব। সো ফাইনালি গাইস, আমরা পৌঁছে গেছি লজ লিপিকাতে, এটা হলো বোলপুর। আর এখান থেকে দেখো, মানে এখান থেকে ভিউটা বোঝা যাচ্ছে যে আমরা বোলপুরে অলমোস্ট চলেই এসেছি, একটু পরেই বেরোবো। আজকে তার মধ্যে শনিবার, সোনাঝুরির হাট তোমাদের সাথে ঘুরবো। আর যাই হোক, এখন জাস্ট ঢুকলাম, মানে লাগেজটা রাখা হয়েছে জাস্ট, তো ফ্রেশ হই আর একটু পরে তোমাদের সাথে দেখা। এখন আমরা আসছি সোনাঝুরির হাটে, আজকে যেহেতু শনিবার আর আজকের ভিড়টা কিন্তু জাস্ট অসাধারণ। তো আমাদের আজকে লাঞ্চ করা হয়নি, তাই বলে আমরা আজকে লাঞ্চ করব রামশ্যামে। তো যাই হোক, চলো যাই আর কি। আসলাম হাটের একদম মাঝখানে, আজকের হাটের অবস্থা দেখো জাস্ট ভিড়। আগে আমরা যখন এসেছিলাম তখন কিন্তু হাটের দিন ছিল না বলে কিন্তু বেশ আরামদায়কভাবে, এদিকে আসো, আরামদায়কভাবে ঘুরেছিলাম বলো। আর এখানে হাটে কিন্তু প্রচুর জিনিসপত্র, এখানকার ট্রেডিশনাল জিনিসপত্র তো পাওয়াই যায়, সবাই জানে সেটা আর কি। এখন খাওয়ার মানে দোকান মিন্স আমরা রামশ্যামে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি আর কি, কখন যাবো পৌঁছবো জানি না। হ্যাঁ, আমরা চলে আসলাম রামশ্যাম। বাইরে থেকে এটা দেখতে এরকমই লাগে, মানে একটা পুরনো ভাইব দেওয়ার চেষ্টা আর মাটির সব কিছু মানে বোঝানোর চেষ্টা, কিন্তু পুরোটা মাটির কিনা সেটা জানি না। যাই হোক, এখন আমরা এখানে লাঞ্চটা করি আর কি, অনেকটা টাইমই হয়ে গেছে বাট লাঞ্চটা করে নিই। অনেকদিন পর নিজের পছন্দের জিনিস পেয়েছি আর সেটা তো হাতছাড়া করা যাবে না, তাই কিনে নিলাম একটা সবথেকে বড় পিস এই জিনিসটার। নতুন বছর উপলক্ষে শান্তিনিকেতনের স্টেশনটাও যেন নতুনভাবে সেজে উঠেছে। আর রাত্রে ডিনারে কী আছে সেটাও দেখাচ্ছি, মাংস, রুটি এবং তড়কা, সবাই মিলে বসে পড়লাম খাবার দাবার খেতে। খাওয়া দাওয়া করে রাত্রে ঘুম, সকালবেলা উঠে আবার ঘুরতে। তো সকাল সকাল চলে আসলাম গুড় বানানো দেখতে। এই তো ফোন পে আছে ওর কাছে, কি বলছো, পেছনে ধোঁয়া উঠছে, হেভি লাগে। দাও দাও দাদা, ভিডিও হো রাহা হ্যায়। ওহো, এদের জন্য হচ্ছে তো? না না, একবারে দিয়ে দিতে, ঠিক আছে। ছবি
খোদলার মতন লাগছে। আসলাম কঙ্কালী তলায়, অনেক ভিডিও দেখেছি, নাম শুনেছি, এবার দর্শনও করবো মায়ের আর তোমাদেরকেও দর্শন করাবো। চলো ভেতরে যাই আর দেখি। কঙ্কালী তলা, আর এখানে সতী মায়ের কঙ্কাল পড়েছিল বলে এই জায়গাটায় মানে খুবই পবিত্র বলে মানা হয়, এবং এই কুণ্ডেই মানে কঙ্কাল পড়েছিল এটাই মানা হয়, তাই এটাকে পবিত্র জলধারাও বলে। তো আমরা এই মুহূর্তে এখানেই রয়েছি, মায়ের দর্শন করলাম, এখন পুরো জায়গাটা ঘুরেও দেখি। ভক্তি আমার ধূপের মতো শিল্পগ্রাম, আর এখানে লাইন দিয়ে মানুষ ঢুকছে, এত ভিড় আজকে, মানে কি বলবো, বেকার আজকে তো দিনটা এখানে, মানে কি করব জানি না, যাই হোক দেখি আর কি করা যায়। 31st, কালকে যেহেতু 1st January, সেই উপলক্ষে দেখো কি সুন্দর সাজিয়েছে। বন্ধুরা, আমাদের আজকে রাত্রের ডিনার এই সব, কি তার মধ্যে বলে গোবরের গন্ধ পাওয়া যাচ্ছে, কি বলবো। আমাদের 12টা বেজে গেছে, তো হ্যাপি নিউ ইয়ার বলি, ঘুরল হ্যাপি নিউ ইয়ার। দিদি হ্যাপি নিউ ইয়ার বলো, হ্যাপি বার্থডে টু ইউ, গাদলা গুদলি পুদলি পাদলা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি নিউ ইয়ার। পাগলের বাচ্চা, ছাগলের গাধা, না মিয়াও। আমাদের ফেরার টাইম হয়ে গেছে, আমাদের লাগেজ প্যাক হয়ে গেছে, এবার আমরা আমাদের গাড়িতে আমাদের পঙ্খিরাজে উঠে যাব আর বেরিয়ে যাব এখান থেকে, এখন গুড় ভাগাভাগি হচ্ছে আমাদের। আমরা চলে আসলাম সর্বমঙ্গলাতে, এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব, তো চলো ভেতরে যাওয়া যাক, কী কী আছে সেটাও দেখে। আছে কচুরি বলে এখানকার খুব ফেমাস, সেটা দেখি। তো আমরা এখন আসলাম সকাল সকাল খাওয়া দাওয়া কমপ্লিট করে রাজবাড়িতে, এটা হলো বোলপুরের রাজবাড়ি, আর এটা আমি আগে আসিনি, আজকে আসলাম আর ভেতরে কী আছে সেটাও দেখবো। মানে প্রচুর এক্সাইটেড, এই রাজবাড়ি বা জমিদার বাড়ি এইসব দেখলে পরে আমার জানি ভেতর থেকে কেমন একটা ফিল হয় যে নিজে একটা জমিদার জমিদার। যাই হোক, হ্যাঁ চলো দেখি ভেতরটা, আর কাজকর্মগুলো দেখে মনেই হচ্ছে অনেক পুরনো এটা। কি সুন্দর ভেতরটা দেখতে, দুর্গা বাড়ি, আর এই ঠাকুর দালান মন্দির, ভেতরে আছে মায়ের স্ট্রাকচার তৈরি করা, আর এই জায়গাটা বেশ ভাল লাগলো আমার, সুন্দর সুন্দর সুন্দর। ঠিক আছে, আমরা ঠাকুর দালানটা ঘুরে নিলাম, ঘুরে নিয়ে এখন একটা মন্দিরে এসেছি, দেখি মন্দিরের ভেতরটা, আর খুবই সুন্দর লাগে বাইরে থেকে দেখতে। এই দেখো সামনে কাঠগোলাপের গাছ, এখানে ফুল ফুটে থাকলে আরো কত সুন্দর লাগতো, এটা পোড়ামাটির কাজ করা না, খুব সুন্দর লাগছে। বন্ধই আছে তো মন্দির, মনে হয় বন্ধ হয়ে গেছে, এটা তো হোমকুণ্ড, কি সুন্দর। তো আমরা এখন আসলাম জমিদার বাড়িতে, আর এখানে এসেই আমরা এখন যা যা দেখবো ঘুরবো তোমাদেরকেও দেখাবো। আহ কি সুন্দর এখানটার পরিবেশটা, কিন্তু বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা, আর সামনে মায়ের মন্দির আছে। চলো ভেতরে যাই আর কি ঘুরি, কি আছে সেটাও দেখি। আমরা আসছি রায়পুরের জমিদার বাড়ি, এটাও কিন্তু বোলপুরেই, পুরোটা একদম মানে ধ্বংসাবশেষ টাইপের হয়ে গেছে, একদম পুরো ভেতরটা একদম পুরো ভগ্নপ্রায় হয়ে গেছে। এটা জমিদার বাড়ি ছিল এককালে, বাপরে মানে বিশাল বড় জমিদার বাড়ি, কিন্তু এরকম দুরবস্থা, বাপরে বাপ, ভাবাই যায় না, মানে কনস্ট্রাকশনের অভাবে যা হয়।
অলরেডি এই জায়গাটা দেখ অনেক জায়গায় ক্র্যাক ঘুরেছে, মানে একটু একটু ধুমধাম একটু তুমি খোলেই ধুমধুম করে ধুম করে জায়গাটা এসে আমার নিজেকে মনে হচ্ছে একটা রাজার কেউ, মানে এমন সুন্দর ফিল হচ্ছে, মনে হচ্ছে পুরোনো টাইমে চলে এসেছি, সেই আমলে যখন যুদ্ধ হতো বা দেশ আন্দোলনের যে ব্যাপারটা সেই সময়কার কথা মনে পড়ছে। যদি এখানে ভিডিও কলে অ্যালাউ নেই আমি তবুও করছি, সরি। লর্ড সিনহার মানে পৈতৃক বাড়ি বলতে গেলে, আর এটা হলো মহিলাদের জন্য শুধুমাত্র করা, এটা হলো অন্দরমহলের অন্দরমহল, ভেতরটা যেটা দেখলাম আমরা বাইরে থেকে এখন একটু ভিডিও নিচ্ছি, কারণ এই নিয়ে অনেক কুৎসা রয়েছে বলে এখন ভিডিও করতে দেয় না। তো আর কি, এখান থেকে আমরা এখন ফিরে যাবো।